হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। সঠিক উত্তরটি লেখো, কোনো দ্রব্যের ক্রয় মূল্য 2,575 টাকা, 16% ক্ষতিতে উহার বিক্রয় মূল্য অপশন এ 2,163 টাকা, অপশন বি 2,050 টাকা, অপশন সি 1,963 টাকা, অপশন ডি 1,800 টাকা। এদের মধ্যে আমায় সঠিক উত্তরটি বের করতে হবে। তো প্রথমেই এখন দেখো, এখানে আমরা যেটা জানি যে ক্রয় মূল্য বলে দিয়েছে কত, এখানে আমার ক্রয় মূল্য বলে দিয়েছে হচ্ছে 2,575 টাকা, আর ক্ষতি বলে দিয়েছে হচ্ছে দেখো 16%। তাহলে সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য কত পেয়ে যাব, বিক্রয় মূল্য পেয়ে যাব ক্রয় মূল্য থেকে আমি ক্ষতি বাদ দিয়ে দেব, তাহলে আমি বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি। এখন প্রথমে আগে আমরা ক্ষতি বের করে নিচ্ছি। ক্ষতি ইজ ইকুয়াল টু কত হবে, ক্রয় মূল্যর 16% ক্ষতি, তার মানে 16/100 টাকা। তাহলে এবার এখানে দেখো, প্রথমে আমরা এই দুজনকে ক্যান্সেল করছি 2 দিয়ে। তাহলে এখানে 2 দিয়ে ক্যান্সেল করলে 2 8 16, আর এখানে 2 এর 50। আবার দেখো ক্যান্সেল করছি 4 2 দিয়ে, তাহলে এখানে দেখো 2 4-এ, আর এখানে দেখো আসছে 25। তাহলে এখানে 25 ক্যান্সেল করছি 1 0 3। এবার এটাকে ক্যালকুলেট করছি, দেখো 4 3-এ 12, 2 হাতে 1, তাহলে 4 1-কে 4, এত টাকা ক্ষতি। তাহলে আমরা বিক্রয় মূল্য কত পেয়ে যাচ্ছি দেখো, বিক্রয় মূল্য পেয়ে যাচ্ছি দেখো, ক্রয় মূল্য মানে কত, ক্রয় মূল্য মানে 2,575 টাকা মাইনাস ক্ষতি মানে কত, 412 টাকা। এটি হয়ে গেল আমার বিক্রয় মূল্য। বলে কত পাচ্ছি দেখো, 3 এখানে তো পেয়ে যাচ্ছি, 6 এখানে, 1 এখানে, 2, তাহলে 2,163 টাকা, এটি হয়ে গেল আমার বিক্রয় মূল্য। তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। অপশন